গুড আফটারনুন, আজকে 7 জুলাই আর 1:30 বাজে। এখান থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ তিতলির আজকে ছাদে একটা শ্যুট ছিল আর আমার এখনও রান্না বান্না কিচ্ছু হয়। তিতলির অবস্থা এখন এই, ইনস্টা শ্যুট ছিল সেটা করলাম, এবার যাব নিচে, স্নান হয়ে গেছে বাট মায়ের কিচ্ছু হয়নি, আমার শ্যুটের জন্য মায়ের লেট হয়ে গেছে। রান্নাও ইভেন কিনতে হবে চাল, আমরা আজকে ভেবেছি পোলাও খাবো, তো গোবিন্দভোগ চালটা কিনে মা করবে। আর আজকে সানডে, তিতলির শ্যুটটা করতে সুবিধে হয়েছে, আগেই হাত নেড়ে দিচ্ছে সারণী কি করে দিয়েছে তিতলির শ্যুটটা। তোমরা দেখতে পাবে এই শ্যুটগুলো ইয়োর সানফ্লাওয়ার গার্ল আন্ডারস্কোর। আর তোমাদের মধ্যে থেকে অনেকেই জিজ্ঞেস করেছে আমি কীভাবে শ্যুটগুলো করি, কীভাবে শ্যুটগুলো পাই, তো আমি একটা জিনিসই বলতে চাই, যদি তোমরা সোশ্যাল মিডিয়ায় আসার চেষ্টা করো বা ভাবছো আসবে, দেন ব্র্যান্ডস পাওয়ার পেছনে না দৌড়ে নিজে কন্টেন্টস বানাও, তোমার কন্টেন্টস ব্র্যান্ডসদের ভালো লাগলে ব্র্যান্ডসরা নিজে থেকে যোগাযোগ করবে। ক্রিয়েটিভিটিটা খুব ম্যাটার করে। আর নিজের কন্টেন্টস বলতে তোমরা আইডিয়াস চাও, গেট রেডি উইথ মি করতে পারো, ফ্যাশন কন্টেন্টস দিতে পারো, কুকিং কন্টেন্টস দিতে পারো, তোমার যেটা দেখতে ভালো লাগে সেই রকমই তুমিও কিছু একটা বানাতে পারো, তো এরকম টাইপের। তারপর ব্র্যান্ডসদের নিজে থেকেই তোমাদের ভিডিওস ভালো লাগবে, ব্র্যান্ডস অ্যাপ্রোচ করবে, তারপর ব্র্যান্ডসদের নিয়ম থাকে, রুলস থাকে, টাইম লাইন থাকে, ওই সব মেনে শ্যুট করতে হবে ব্যাস। আর ক্রিয়েটিভিটি থাকলে সব রকম যাই বলবে না কেন সেটা করতে পারবে, পসিবল হবে। তো এরকমভাবেই গাইডলাইন্স মেনে আমরা করি, আর গাইডলাইন্স মানাটা কিন্তু খুবই দরকার। এই ফ্ল্যাটটাকে আমার খুব ইচ্ছা আছে, মানে একদম অন্যরকম করে সাজাবো যাতে একটু এয়ারি হয়ে যায় আমার ইন্টেরিয়রের সাথে, সেই নিয়ে অলরেডি কথাবার্তা চলছে, যদিও সেটা এখন নয়, সেটা আমাদের পক্ষে এখন পসিবলও নয়। আর যে কথাটা বলি, তিতলিকে আমি ছোটবেলা থেকে তিতুমির বলে ডাকতাম, আদর করে ওকে বলতাম তিতুমির, মানে তোমরা অনেকেই জানো তিতুমিরের গল্প, বুদির কেল্লা রক্ষা করে একলা তিতুমির, এরম একটা লাইন আছে, হয়তো আমি একটু ভুল বললাম, বাট আমি তিতলিকে না কোনোদিনই চেয়েছি ভীষণ লড়ে সব কিছু জিতুক, আর আমার মনে হয় আমি সেভাবে ওকে তৈরি করতে পেরেছি, মনে হয়, আমি জানি না, দেখা যাক। আর তিতুমির, আমি ভাবতাম তিতলি থেকে তুমি ভালোবেসে তিতুমির বলছো, আমি বুঝতাম না যে এরকম স্টোরি আছে। তিতলি থেকেই কথাটা একটু স্টোরি এরকমই, কিন্তু বুদির কেল্লা যারা জানো এই, আমাকে একটু লিখে জানিও তো, আমি একটু শুনতে চাই এই গল্পটা। স্টোরি টেলিং সানডে, আজকে আমি একটা স্টোরি তোমাদের শোনাবো যেটা আমাকে আমার একটা ফ্রেন্ড শিখিয়েছে। আমার একটা ফ্রেন্ডের আজ বার্থডে, তো তাকে আমি সকালে উইশ করি এবং জিজ্ঞেস করি যে সে কবে আসছে, তো যাই হোক সে বলল এখন আসবো না বিকজ আমাকে অনেক লোকের বাড়ি বাড়ি ঘুরতে হবে। কেন এবার বলছি, মা শুনে বলছে এটা তোকে সবাইকে আজকে বলতেই হবে। ব্যাপারটা হচ্ছে দেখবে ফ্যামিলিতে এমন কেউ থাকে যারা হয়তো খুব দূরের এক্সটেন্ডেড ফ্যামিলি, বাট স্টিল রেজাল্ট বেরোলে তারা যে প্রান্তে থাকুক, হয়তো এমন একটা আইল্যান্ডে আছে যেখানে ফোন কাজ করে না, তাও তারা ফোনের ব্যবস্থা করে একটা কল করবে, কত পেলি, কেমন হলো, কি ব্যাপার, জীবনে ফোন করবে না, পরীক্ষার আগে বেস্ট অফ লাক জানাবে না, রেজাল্ট বেরোলে খুব তাদের কৌতূহল। কে ফোন করলো, বাবাই ফোন করেছে, হ্যালো বলছি, বল, হ্যাঁ বলো, বৃষ্টি এখনো আসেনি বাট মেঘলা, আমার শ্যুটটা আমি করে নিলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাবা, তাও তোমাদের গাড়িটা আছে বলে, বাবার ফোন এসে গেল, বাবাই বলছে ওখানে নাকি খুব বৃষ্টি হচ্ছে, এখানেও একদম ঘন কালো মেঘ হয়ে গেছে, বৃষ্টি এসে যাবে। তো যে গল্পটা বলছিলাম, যে ওরম টাইপের ফ্যামিলি মেম্বার্সরা তো কল করে, তোমরা সবাই এই জিনিসগুলো জানো, তো বলছে যে সেই ফ্যামিলি মেম্বার্সগুলোর নাম এবং যে নাম্বার থেকে কলগুলো আসছে আমি ডায়েরিতে নোট করে নিই, যেই আমার জন্মদিন আসে আমি ফোন করি যে ইউ আর সো কনসার্নড অ্যাবাউট মি, থ্যাংক ইউ সো মাচ ফর বিং সো ক্লোজ টু মি, নাও টুডে ইজ মাই বার্থডে, প্লিজ গিভ মি আ গিফট। তো এটা আমার দারুণ লেগেছে যে সত্যি তো এত যখন আমাদের কাছের এবং এত শুভচিন্তক যে আমার রেজাল্টটাকে জানতেই হবে, তাহলে তার উচিত আমার জন্মদিনেও আমাকে একটা কিছু দেওয়া। মা বুঝেছো তো কেমন লেগেছে এই জিনিসটা? অনেক কাজ চলছে জানো তো, সামনে পুজো, তারপর শিফটিংও করবো, তাই জন্য সব একেবারে দাদা গোছাচ্ছে, একেবারে গুছিয়ে নিচ্ছে আমি আর তিতলি, আর একটু কাজও রয়েছে সামনে, একটা বিশাল বড় কাজ রয়েছে, তো যাই হোক সেই সমস্ত করতে গিয়ে না অনেকটা বেলা হয়ে যাচ্ছে খেতে। আচ্ছা পোলাও আর যে প্রনটা করেছি, চিংড়ি মাছটা করেছি, এটা হচ্ছে আমার সব থেকে ইজি রান্না, পোলাও ওই প্রেশার কুকারে চটপট করে নিই, হয়েও যায়, টেস্টি, তিতলিও ভালোবাসে আমিও ভালোবাসি। টাইম ভি নেই মিল রহা হ্যায় তো মে জাবি ভি টাইম একদম নিচে তক, আবি পুরা পানি আ গিয়া হ্যায় নিচে তক।
ঠিক আছে দেখো আমরা কই নিয়ে সৌরভ সমস্ত প্ল্যান ঠিক আছে তো এগুলো ঠিক হচ্ছে তো হ্যাঁ আমাদের মিটিং এর পর মিটিং চলছে আর দেখে বাইরে ফোনে ল্যাপটপে আর তুমি বলো এই কাজে তুমি কি কি কাজ করেছো একটু বলো আর কে করেছে তার নামটা বলো নাম বলো নাম লোপা মুদ্রা হ্যাঁ পুরো নাম বলবে আজকে ডিনার দেখো পরোটা আর মা বানিয়েছে এখানে মা কি বানিয়েছে এটা আলুর তরকারি না মটর দিয়ে হয়ে গেছে তো সব সব হয়ে গেছে বাসন মেজে তারপর শোবো কারণ কাল সকালে প্রচুর কাজ আছে বাবার সাথে বেরোতে হবে ব্যাংকে যেতে হবে সৌরভের সাথে বেরোবো বাবাই এখন ভিডিও দেখছে ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ আর আমার না হাউস হেল্পার খুব জ্বর হয়েছে গো আমি বলেছি দুদিন রেস্ট নাও যাতে পুজোর সময় তুমি ঠিকঠাক থাকো 11 তারিখ সবার হচ্ছে এই টাইমটা বলো পুরো সাবধানে থেকো সবাই আমি না আজকে দুপুরবেলা প্রচণ্ড শরীর খারাপ লেগেছিল আমি না ক্যালপল খেয়ে পুরো শুয়ে পড়েছিলাম মানে রেন্ডারে দিয়ে এত শরীরটা খারাপ আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে সেই ক্ষেতে কি করব এখন ব্যস্ততাটা বলো কিছু বলবি না এখন অনেক ব্যস্ত অলমোস্ট 11 o'clock গুড মর্নিং আজকে 8 জুলাই আমি রেডি হয়ে গেছি স্নান টান করে সৌরভ স্নান করছে আমরা দুজন আজ একসাথে বেরোবো একটু ব্যাংকের কাজ করব করে সৌরভ চলে যাবে সৌরভের কাজে তারপর আমার প্রচুর কাজ আছে আমরা দুজনে বেরিয়ে পড়লাম যাচ্ছি নিউআলিপুর এলাহাবাদ ব্যাংক এলাহাবাদ ব্যাংকটা এখন ইন্ডিয়ান ব্যাংক হয়ে গেছে তো ওখানেই যাব আমরা যখন অ্যাকাউন্ট খুলেছিলাম তখন ওটা এলাহাবাদ ব্যাংক ছিল বলো অনেক দিন আগে তখন সৌরভ ইটিভিতে কাজ করে বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছে ওয়েদার দেখো দেখো আমার 18 বছর অ্যাকাউন্ট আমার খুব ছোটো থেকে অ্যাকাউন্ট সৌরভ রাস্তায় গোবর পড়েছিল অবশ্য গোবর জোগাড় করে ফেলেছি হ্যাঁ তুমি তুলবে তুমি তো কোনো কাজ করনি কোনো কাজ করেনি গোবরটা তুলু সকালে নোংরা তুলছে কোনো মানে আছে অফিস যাওয়ার সময় বিরক্তিকর আমার মনে হচ্ছে কি বলতো এই দাওয়ানের সামনেটা পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে এটা করতেই হবে এই দাগনটাও আমরা কিনবো বলে একবার গিয়েছিলাম কিন্তু আমাদের বাজেটে মানে অনেক বেড়ে গেছিল তো আমরা তাই জন্য কিনতে পারিনি তো তখন ওরা আমাদের বলেছিল এই যে সামনেটা পরিষ্কার করে দেবে তবে একদিকে বেটার হয়েছে এটা আমরা কিনিনি বলো এরিয়াটা বাজে আর ওই এরিয়াটা আরো ভালো আর এখানে না সিঁড়িটি শ্মশানটা একদম কাছে তো মানে ছাদে উঠলে ওটাই দেখা যায় তার জন্য আর আমাদের টাকাতেও কোলাই নিব এটার দাম আরো অনেক বেশি ছিল এই দেখো দাওয়ানের সামনেটা এরকম এই জন্য আমাদের একটু অপছন্দই ছিল কিন্তু প্রজেক্টটা দুর্ধর্ষ এই যে সৌরভ দাঁড়িয়ে আছে স্যার আসবে যে এসে গেছে স্যার জাস্ট বাড়ি ঢুকলাম সমস্ত কাজ করে ফুলেরও অর্ডার দিয়ে এলাম বলছে কি সকালবেলা আমার সেদিন 10 তারিখ বেশ কিছু কাজ আছে একটা ফুল এনে আমি রেখে দেবো যে সন্ধেবেলা পুজো একদম প্রবলেম হবে না সন্ধেবেলা বলছি পরের দিন তাহলে পুজো ঠিক মতো হয়ে যাবে তখন আমার বেহালার যে দোকান আছে যেখান থেকে ফুল নেই বলছে না দিদি নষ্ট হয়ে যেতে পারে আপনি রাত্রির 11টা হলেও আসুন আমি সব গুছিয়ে ব্যবস্থা করে রাখবো এটা গেল 1 নম্বর কথা 10 তারিখ রাত্রির 11টায় গিয়ে নিয়ে আসবো 11টায় আনবো না 9:30 মানে যেরকম আমাদের 10 তারিখ কাজ শেষ হবে সেদিন একটা বড় কাজ আছে যেতে হবে আমি তুমি বাবাই যাব যাই হোক নেক্সট ব্লগটা কিন্তু ভীষণ পার্টির একদম পার্টি ব্লগ আসতে চলেছে পার্টি মানে আমি আর মা আর কি তোমাদেরকে ফাইনালি কি দেবো মা নতুন আমাদের পালোধিস ফ্ল্যাটের রুম ট্যুর তো খুব এক্সাইটেড আমরাও কিভাবে শুট করব অনেক রকম ভেবে রেখেছি বাট যাই হোক আর আরেকটা তার মধ্যে সারপ্রাইজ এলিমেন্ট আছে যেটা তোমরা নেক্সট ব্লগেই দেখতে পাবে গেস করতে থাকো কি নতুন দেখবে একটা কমপ্লিটলি নতুন জিনিস দেখতে পাবে উইথ নিউ ফ্ল্যাট তো এনিওয়েজ খুব এক্সাইটেড আমরা তোমরাও প্লিজ সাবস্ক্রাইব বাটনটা একদম হিট করে রাখো যাতে ভিডিও আপলোড হতেই দেখতে পারো লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই তাহলে আজকে টাটা বাই